ইমেল, তুমি টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করে তোমার অনুভূতি কি? কেন তুমি কি ভিতরে ঢুকতে পেরে কি খুব আনন্দিত মনে করতেছ? আরে ভাই, তোমরা জঙ্গল থেকে কই থেকে বাইরে এসেছো? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লু ড্রিম। আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কিং অফ কসবা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। তাই আজকের ভিডিওটি খুব মজার এবং আনন্দের হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা এখন টিকিট কাউন্টারে যাব এবং টিকিট নিব, চলুন দেখে আসুন। আমরা এখন টিকিট কাটতে চলে আসলাম টিকিট কাউন্টারে। ভাইয়া, প্রতি টিকিট কত টাকা করে? ভাইয়া, প্রতি টিকিট জনপ্রতি 10 টাকা করে। আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতেছি, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। হিমেল, তুমি টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করে তোমার অনুভূতি কি? কেন তুমি কি ভিতরে ঢুকতে পেরে কি খুব আনন্দিত মনে করতেছ? আমরা এখন প্রবেশ করতেছি কিং অফ কসবার প্রবেশ পথে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অনেক মজার হতে যাচ্ছে আমাদের ভিডিওটি। আচ্ছা আরাফা, তুমি যে আসছো কিং কসবাতে, হ্যাঁ, এখন কি তুমি কি এখান থেকে শুধু কুইরা চলে যাবা, কিছু খাওয়া খাওয়া বানা আমাদের? রেস্টুরেন্টে কি আছে আসো আমরা দেখি। হিমেল, কি তোমরা আরেকজনের একটা টেবিলে বসে আছো, তুমি কই, খাবার কোথায়? তুমি কি একটা ঘটনা করে আসছো রাস্তার মধ্যে, এটা আসলে কি আমরা ভিডিওর মধ্যে বলবো? বলা দরকার নাই, কিন্তু পেমেন্ট চলে আসছে। তাহলে কি আমরা উঠতেছি না? আচ্ছা, আমরা যখন ডিসকাউন্ট 10 টাকা রাতে ফ্রাইডে তো ঘুরতে আসছি, আমরা জিপ নিয়ে আসি না, আমরা ফ্রেন্ড থেকে নিয়ে আসছি। আপনি অবশেষে কি তোমরা নৌকাতে উঠতেছো, এমনকি টাকা ছাড়া উঠতেছো না, টাকা দিয়ে উঠতেছিলাম। ওইখানে দেখলাম তোমরা চিপাই গিয়ে মামারে কিভাবে জানি ম্যানেজ করছো, এটা বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি উঠতেছি না। তা তুমি কোন সিটটাতে বসতে চাও? জিজান, তুমি কি ভয় পাইতেছো? ঠিক আছে, উঠো, তারপর দেখা যাক কি হয়।
আরাফাত এবং হিমেল আমাদের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে আসছে। চলুন তাদের কাছে শুনি কত টাকা ডিসকাউন্টে ওরা টিকিট সংগ্রহ করল। আরাফাত টিকিট নিয়ে আসছো দেখা যাইতেছে, টিকিট নিয়ে কি এখন কি তোমরা কোথায় কোথায় যাবা? তোমরা এই নৌকা দিয়ে তোমরা কোথায় যাবা, কিশোরগঞ্জ নাকি নোয়াখালী? কি অবস্থা? তুমি কি এই নৌকার মাঝি? না ভাই। তাহলে তুমি এবার ডাকতেছো? একজন নৌকা চলতেছে না ভাই, একটা লোককে সেই ভাগ্যবান ব্যক্তি থাকে। তোমার অনুভূতি কি বলো, এই যে তুমি মন খারাপ করে বসে আছো? কন্ট্রোল তুমি দেখতেছি অনেকক্ষণ ফোনে কি করতেছো? ফোনে কি তোমার প্রেমিকা কি সাকা মারছে? বিপিএল খেলা সে ভাই, গোগুলো খেলা দেখতেছে ভাই, খেলা দেখতেছে। আমি ভাবছি তোমার প্রেমিকা তোমাকে কল দেখতেছে ভাই, গোগুলো খেলা দেখে ভাই, ভাই মেসি ভালো হতো। মানে আসলে পরে নৌকা ছাড়তেছে নৌকা দিয়ে ঘুরছেন, আপনাদের ফিলিংস কি? নৌকা দুইটা ভাবির কথা মনে হচ্ছে, ভাবি বলছে আগামী 6 মাসের ইচ্ছে বিয়ে করাই দিব। শেষবারের মতন জীবনটাকে রক্ষা করে চলে আসলাম, আলহামদুলিল্লাহ আমি নতুন জীবন পাইছি মনে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য। আসসালামু আলাইকুম।